চলার পথে ভুল জাগে পা দিবেন না মনে রাখবেন আর একটা কথা বলে দিচ্ছে যুবকেরা শোনো পা পিছলে পড়ে যাওয়া দূষের নয় আবারও বলছি চলার পথে হুচট খেয়ে পা পিছলে পড়ে যাওয়া দূষের নয় কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দূষের কথাকে বুঝাতে পেরেছি আপনি পা পিছলে পড়ে গেলেন উঠলেন না আপনি দাঁড়াতে হবে সময় মতো আজান দিতে হবে টাইম মতো ফজরের আজান বাদ জোহর দিলে কাজ হবে না এর জন্য আপনাকে সময় মতো দাঁড়াতে হবে কাজের সময় কাজ করতে হবে আপনি যদি যুবক বয়সে কাজ করেন বৃদ্ধ বয়সে আরাম করবেন আর জন বয়সে যদি আরাম করেন আমি বললাম বুড়া বয়সে কাজ করা লাগবে কথা বলেন না কেন বুড়া বয়সে কাজ করে এই জন্য এই বয়সে কাজ করেন বৃদ্ধ বয়সে আরাম করবেন ইনশাআল্লাহ সব কাজ দুনিয়ার কাজ আখেরাতের কাজ যা পারেন জোয়ান বয়সে করেন আমরা চাইলে তাহাজ পড়তে পারি আমরা চাইলে জিকিরাজ কার করতে পারি এই বয়সে আমরা চাইলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতে পারি কিন্তু আপনি চাইলে আশি বছর পরে আর পারবেন না সত্তর বছর পরে আর পারবেন না এখন একটু করে রাখেন ওই সময় যখন পারবেন না আল্লাহ তালা এই আমল নামাটাকে রয়্যালিটি বানাইয়া আপনারা সত্তর বছরের জিন্দগিতে জোয়ান বয়সের ইবাদত লিখে দিবেন তাই আপনি আমি আর কি চাই আহ যাই হোক আমরা ইবাদত করবো আল্লাহর শরিক করব শিরিক করব না এর অর্থ এটা নয় আমি বলছি না আপনাদেরকে যে মাজার মাজার কবর জিয়ারত করবেন না এটা বলছি না আপনি কবর জিয়ারত করবেন আপনার মা বাপের কবর জিয়ারত করেন আলিমুল্লা মাদের পাবলিকের কবর জিয়ারত করেন নিষেধ করছি না কবর জিয়ারত গোনার কাছ না সব কিন্তু বলছি কবরের কাছে গিয়ে আপনি বলবেন না যে বাপ আমার এটা দোক বাপ আমার ওইটা দাও তোমার বাপ জিন্দিগি তো দিতে পারবে না দিতে পারবেন কে এই কথা তো বিশ্বাস হয় না সন্দেহ আছে কারো সন্দেহ আছে দিতে পারবেন একমাত্র কে সব কিছুর মালিককে আমার আপনার হায়াতের মালিককে দিতে পারবেন একমাত্র তিনি সুতরাং আল্লাহকে খুশি করার চেষ্টা করি ওই বাপরে গরু না দিয়া আল্লাহর পায়ে দুই রেখাত নামাজ পড়ে চারটা সেজ দা দিই রবকে খুশি করতে আর কিছুই লাগবে না কিছুই লাগবে না রব এমনি খুশি হয়ে বহুত বহু হাজার ঘটনা দুনিয়া আছে হাজার ঘটনা আছে আশি নব্বই বৎসর গুণা করেছে গুনার গুনা গুনার গুনা রবকে চিনতে পেরে কদমে শেষ দায় পড়ে শুধু চুপ থেকে পানি ছেড়ে দিয়েছে রব আমি এত বছর যা করছি সব অন্যায় এখন আমি বুঝতে পারতেছি মারাত্মক অপরাধ করেছি কিন্তু আমি আর কই যাব বয়স তো শেষ হয়ে গেছে এখন তোমার কদমে এসছি তুমি যদি আমাকে ফেলে দো যাবো কোথায় আওয়াজ করে রব বলছেন বান্দা যা আমার কদমে চলে আমিও তোকে আমার আসছি রব তো তার না রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইনশাল্লাহ তাহলে এক নম্বর ইবাদত করবো কার এটা মনে থাকবে তো এটা আজকের থেকে ফাইনাল যে একমাত্র ইবাদত করবো আল্লাহর একমাত্র হুকুম মানব কার দুই অবশ্যই হুকুম মানতে কোন শরিক করবো এরপরে আল্লাহ রব্জুল জালাল বললেন এরপরে আল্লাহ রবুল ইস্যাত জালাল বলছেন বান্দারে পিতা মাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো কার সাথে এখানে একটা কথা বলি আল্লাহ নিজের ইবাদতের কথা কোরআনের যত জায়গায় বলছে সাথে সাথে মা বাপের কথা বলছে আল্লাহ বুঝাতে চাইলেন আমি পৃথিবীর মানুষকে সরাসরি পৃথিবীতে দেই নাই দিয়েছি মা বাপের মাধ্যমে সুতরাং আমার ইবাদতের পাশাপাশি শুকর মায়ের হওয়া। আল্লাহ যখন বলেছেন ওয়াকাদো তা'বুদু ইল্লা ইয়া ইবাদত হবে একমাত্র আমার সাথে সাথে বলেছেন ওয়াবিল ওয়ালিদাই একসানা তোমরা ইহসান করবে মায়ের ইবাদত করবে আমার ইহসান করবে মা-বাপের ইবাদত হবে আমার ইহসান হবে মা-বাপের কোরআন এর আরেক জায়গায় আল্লাহ বলছেন আনিস্কুরলি শুকরিয়া দায় করো আমার সাথে সাথে বলছেন অবিল দাইয়া এবং তোমরা সুক্রিয়া দায় করো মা-বাপের সোহানাল্লাহ বললেন রবের বাচন বঙ্গি দেখেন যেখানে নিজের কথা সেখানে মা বাপের কথা নিয়ে আসছে কত সম্মান আল্লাহ দিয়েছেন পিতা মা থাকে আমরা মা বাপকে চিনি না মা বাপের সঙ্গে দেখবেন কথা বলতে ভালো লাগে না মানে মিজাজ যত জায়গায় ভালো থাকুক মা বাপের সামনে দাঁড়াইলে আর ভালো থাকে না ঠিক আছে না আর ভাল লাগে না তুমি আমার জন্য কি করছো কি করলা আমার জন্য জিন্দিগিতে তোমার জন্য মা বাপ যা করেছে চাইলে তোমাকে মায়ের পেটে থাকতে হত্যা করতে পারত পারতো কি পারতো না মায়ের পেটে না আসতে দিতে পারতো তুমি আজকে পৃথিবীতে এসে বলছো আমার জন্য কি করলে তোমাকে পৃথিবীর আলা বাতাস একবার সুযোগ করে দিয়েছে মার বাপ এই জন্য আল্লাহর আসতে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না যদি মনে করো যে মা বাপের কাছে গেলে আমি ভালো ব্যবহার করতে পারবো না খারাপ হয়ে যাবে আল্লাহর আসতে যাওয়ার দরকার নেই দূরেই থাকো এরপরও খারাপ ব্যবহার করো না ঠিক আছে তো কথা কোনোভাবেই যেন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার না হয় এগুলো অনেক লম্বা আলোচনা এদিকে গেলে তো মূল সব আলোচনায় শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল ইস্যু সংক্ষেপ করে বলছি এর পরে বলছেন আল্লাহ রব্বুল ইসেদ বল জালাল বললেন কুরবা

মা বাপের সঙ্গে সৎ এবং সদয় ব্যবহার করো এরপরে আল্লাহ রব্বুল যেতুল জালাল বলেছেন এবং তোমরা নিকটাত্মের সঙ্গেও ভালো ব্যবহার করো এরপরে বলেছেন মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো এরপরে বলেছেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এরপরে বলেছেন সহায় মুসাফিরদের প্রতি ভালো ব্যবহার করো এরপরে বলেছেন দাস দাসীর প্রতিও ভালো ব্যবহার করো এ তো কিছু বলবার পরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এরপরে বললেন তি খাদায়ু এব্্যু মাঙকানা ইন্নাল্ল হালায়ু হিবু মাঙকানা মুফতালা সখর আল্লাহ অরবল ইজজাতুল জালাল বলে দিয়েছেন। নিশ্চয় তিনি কোন তাম্বিক গর্বিতজনকে অহঙকারি ব্যক্তিকে কোনো দিন। পছন্দ করেন না আপনি অহংকার করেন আপনার টাকা পয়সা আছে আমি চাই না ইসলাম চায় না যে রাস্তার ওই পাশে থাকবে কী বাড়ি দশতলা বাড়ি আর ওই সাইডে থাকবে ভাঙ্গা বাড়ি আল্লাহ চায় না আল্লা চায় না এই এই পাশে পাঁচতলা আর ওই পাশে গাছতলা আল্লাহ চায় না আল্লা চায় আমার বলি আদম সমান সমান থাকুক ভালো থাকুক এই জন্যে আপনি আপনার কর্মচারীকে আপনি যদি ছোট মনে করেন আল্লাহ আল্লাহালা হয়তো কালকে কর্মচারীকে মানিক বানাইয়া আর আপনাকে কর্মচারী বানাইয়া দিতে পারে পারে কি পারেন না এর জন্য আল্লাহ তালা বলছেন আমি কোনো দাম্বিক গর্বিত জনকে অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না আর যদি কেউ করে আমি চাইলে তাকে নামাইয়া দিতে পারি বহুত জীবনে অনেক ঘটনা আপনারও দেখেছেন আরও দেখে থাকবেন যারা নিজেকে বহুত বড় মনে করেছে আজকে রাস্তার ফকির আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে এই জন্য এটা করবেন না এখানে অনেকগুলো কথা যেহেতু তফসির আমরা এক মিনিট এক মিনিট করে শেষ করি তাহলে আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ বলেন আল্লাহ বলেছেন মা বাপের কথা বলেছেন আপনি আমি যখন ছোট ছিলাম অনেক কঠিন পথ পাড়ি দিয়ে মা বাপ আমাদেরকে বড় করেছে আমাদেরকে কথা শিখিয়েছে আমাদেরকে লালন পালন করে স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পড়িয়ে এই বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন মা বাপ সুতরাং মা বাপের অবশ্যই মা বাপের সুখে আদায় করতে হবে এরপরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আরো বলেছেন হজরত মাজিবনে জবাল রাদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লা ইসলাম আমাকে দশটা ওসিয়ত করেছেন কয়টা আমি দুটা বলছি রসুল সাল্লা ইসলাম আমাকে দশটা ওসিয়ত করেছেন এক নম্বর ওসিয়ত করেছেন আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদি তোমাকে সেজন্য হত্যা করা হয় কিংবা অগ্নিতেও ফেলে দেওয়া হয় এরপরে আল্লাহর শঙ্গে শরিক করবেন মাজিবনে জবল বলেন নসুল আমাকে বলছেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না যদি তোমাকে বলে হত্যা করবে যদি তোমাকে বলে গুলি করবে যদি তোমাকে বলে অগ্নিতে ফেলে দিবে এর পরেও তুমি তোমার কথা ইস্তেকামত থাকবে শরিক করা যাবে এক নম্বর মোশ্বেদ দুই নম্বর মোশ্দীত মাজ ইমনে জবল বলেন বলেছেন নিজের পিতামাতার না মানে কিংবা তাদের মনে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না যদি তারা এমন নির্দেশ দেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন ধন সম্পদ ত্যাগ করো আবারও বলছি মা জবাল বলছেন মা বাপের মনে কষ্ট দিও না যদি তারা তোমাকে বলেন মা তুমি তোমার স্ত্রীকে তালাক দাও পরিবার পরিজন ছেড়ে দাও সম্পত্তি ছেড়ে দাও এমন কথা বললেও এরপরেও মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না কথা কি বুঝতে পারতেছেন আপনার এটা শক্ত করে রসুল ইসলাম মা আজমে জবলকে সই হাদিস মুসলিদ আহমদের সই হাদিস কাজ করা যাবে না সুতরাং আল্লাহকে আসতে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব তো আপনার অনেকে বলবেন হুজুর মা বাপ তো মাঝে মাঝে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে করতে পারে করতে পারে না আপনার কাছে যদি কেউ ঋণ পায় আপনার কাছে যদি কেউ টাকা পায় আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে তার অধিকার আছে না নাই আপনি ঋণগ্রস্ত তার কাছ থেকে নিয়ে এসেছেন আমার রসুলের কাছে একজন ইহুদি কিছু টাকা পাইতো রাস্তা দাঁড় করে বলছে আমি ধরলাম পাঞ্জাবি টাকা দেন অথচ এখনো তারিখ বাকি আছে দুই চার দিন বাকি সে বলছে আমাকে টাকা দেন তিনি বলছেন তোমার তারিখ তো এখনো বাকি আছে কিছুই বুঝি না টাকা দেন আমার রসুলকে আমার বলছে ইয়া রসুল্লাহ আমি কি তোর বাড়ি বাইর করুক আমি করে মেরে ফেলবো নবীজি বলছেন মারার দরকার নেই ও তো আমার কাছে পায় আমি তো ঋণী সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে আপনি মা বাবার কাছে নি আমি আপনি মা বাপের কাছে নি সুতরাং তারা খারাপ ব্যবহার করতেই পারে ঠিক আছে তো এমন খারাপ ব্যবহার তো করে না যে আপনারা সারাদিন পিটায় নাকি জানি না পিটাইনি এমন কেউ মা বাপ পিটায়নি আজকে সন্তান তো মা বাপকে পিটায় না নাকি কিছু বললেন মা বাপকে পিটায় সন্তান মা বাপকে পিটায় সন্তান মা বাপকে কষ্ট দেয় আজ ছোট থাকতে ছোট থাকতে শিশু থাকতে চাইল বয়সে সন্তান মা বাপকে ভয় করত আর সন্তান যখন বড় হয়ে গেছে এখন মা বাপ সন্তানকে ভয় করে কথা বলে না কেন এটা হয়েছে সমাজের বাস্তবতা আগে আমরা ছোট থাকতে বাবার কাছে হাত দিয়ে বলতাম বাবা পাঁচ টাকা দাও আর এখন আমাদের কাছে বাপ বলতে হবে পাঁচ টাকা দাও কেন বলতে হবে এর আগে দিতে পারেন না। বলেছেন জমিনে কেউ যদি রিজিক চায় রিজিক কি চায় রিজিক বুঝেন তো কি খালি খাবার রিজিক বলতে দন সম্পদ টাকা পয়সা সম্পত্তি আল্লাহ রসুল বলেছেন সই হাদিস তিরমিজির যে ব্যক্তি বোহার এবং মুসলিমে এসেছে সহি রেওয়ায়তে যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হতে চায় রিজিক বাড়াতে চায় এবং হায়াত লম্বা করাতে চায় সে যেন মা বাবার খিদমত করে কেউ যদি মা বাপকে সন্তুষ্ট করে মা বাপের খিদমাত করে মা বাপের খিদমত করাকে সারাদিন পার্টি পে থাকা এটাই খিদমাত তাদের কথা শোনা তাদের আবদারটুকুন রক্ষা করা বাপ তোমার কাছে বুড়া বয়সে বেশি চাইবে না কি চাইবো দুইটা সিগারেট লইয়া এটাই মনে হয় যদি কেউ সিগারেট খায় এক বলছে ভালো কিছুই তো চাইতে পারে বেশি কিছু চাইবে না বাবা আমাকে একশোটা টাকা দিস এর উপরে চায় না বাপ তুমি এটা দিতে পারো না বাপকে পাঁচশো টাকা দিতে পারো না আর শ্বশুরবাড়ি যাও ইলিশ মাছ পাঁচ কেজি লইয়া কথা বলেন না কেন শ্বশুর তোমারে বড় করে নাই। বাপ তোমাকে কষ্ট করে বড় করেছে নিজের মারে নিজের মাকে দেখবেন এখন অনেক এখন সবাই স্মার্ট কি স্মার্ট ছেলে অনলাইনে তারা আম কিনে সব কিনে অনলাইনে কিনে ক্যারেট ক্যারেট পাঠায় শ্বশুরে আম্মা আপনার জন্য কি আম পাঠামো শুধু আমরা বড় আম পাঠানো আর নিজের মায়ের জন্য আম তো দেওয়া দূরের কথা আমের একটা বিসিও দেয় না কথা বলেন না আমি কি মিথ্যা বলছি বাবা কেন এগুলো হচ্ছে কেন এগুলো অন্যায় হচ্ছে কেন কি দুনিয়া আসবা তুমি কি বলে যাচ্ছ মা বাপ তুমি ছোট থাকতে আমি ছোট থাকতে না খেয়ে আমাদের মুখে খাবার দিয়েছি যাক কথাকে লম্বা করতে চাই না রাসুল ইসলাম আরো বলেছেন সাবুল ইমানের হাদিস বাই হাকির রাওয়ায়াত রাসুল ইসলাম বলেছেন সন্তান যদি মা বাপের অনুগত হয় কথাটা আবার বলছি সন্তান যদি মা বাপের অনুগত হয় সেই সন্তান যদি সম্মান এবং মোহাব্বতের দৃষ্টিতে মা বাপের চেহারার দিকে তাকায় তার প্রত্যেকটা দৃষ্টিতে এক একটা মকবুল হাজ্যের সব হয়ে যায় এক একবারের তাকানো বলি নাই এক একবারের দৃষ্টি দৃষ্টি মানে কি এক একটা চোখের পলক আপনি বিশ মিনিট মায়ের চেহারার দিকে তাকাইছেন পঞ্চাশ বার চুকের পলক ফালাইছেন পঞ্চাশটা মকবুল হজের সোয়াবেন আপনি দশ লাখ খরচ করে গেছেন হজে আধা পয়সারও হয়নি হয়তো হইতে না পারে এখন তো শুনছি হেঁটে হেঁটে কেউ কেউ আমি এগুলো নিয়ে ট্রল করি না আমি কারো নাম নেই না আমি কারো বদনামও করি না আমি সমালোচনা পছন্দ করি না আমি এগুলো ভাল লাগে না কিন্তু শুনলাম কেন মানে দেখাইলো হেঁটে হেঁটে হজে যাইতেছে কে জাগা যাইতে চায় যাক কিন্তু সব নাই কি নাই সব এখন যানবাহন আছে তোমার এই বডির হক আছে বডিকে কষ্ট দেওয়ার অধিকার কারণ নেই কথা বুঝতে পেরেছেন এই কথাটা কেমনে বুঝাবো আর একটু সহজ করে একটা হাদিস বলি কষ্ট হচ্ছে না তো আপনাদের রাত্র কিন্তু সাড়ে দশটা হয়ে গেছে আমি লম্বা করতে চাই না আপনাদের আল্লাহ আর কয়েক মিনিট আমরা রেখে দিব বাজারে আপনি বাজারে একজন বাজারে একজন মাছ বিক্রেতা তাকে কি বলেন আপনারা জেলে জেলে একজন টাকা দামের দুইটা মাছ নিয়ে আসছে বড় বড় সবাই বাজারে যায় এই মাছের দাম তো আর কেউ করে না মানে সবাই তো আর দশ হাজার টাকার মাছ কেনার জন্য যায় নাই এক হাজার পাঁচশো দুই হাজার টাকার মাছ কিনে কিনে চলে আসতেছে আপনার টাকাওয়ালা শিল্পপতি বা কুটি টাকার মালিক আপনার পকেটে টাকা আছে আল্লাহ আপনার সম্পদ দিয়েছে আপনি বাজার থেকে গিয়া বিশ টাকার গুড়া মাছ লই আইবেন কেয়ামতের দিন কিন্তু আপনি জাহান নামে যাইবেন ওই যে বেচারা দশ হাজার টাকার মাছ নিয়ে বসে আছে ওইটা আপনাকেই কিনতে হবে কথা বুঝেন নাই আপনার পকেটে টাকা আছে তার নাই সে আপনার আশায় এখানে বসে নিয়ে আসছে সে বসে নাই যে দশ হাজার টাকার মাছ কিনবে সে আনে নাই আনছে আপনার কথা চিন্তা করে আপনার টাকা আছে আপনি আপনি গেলে এটা কিনবেন আনলেন না হক নষ্ট করছেন জবাব দিবেন বুঝাইতে পারছি ওয়াস যে আপনি কৃপণতা করতে পারবেন না যা আছে সেভাবে খরচ করবেন এটা ইসলাম এখন আপনার নাই দেখবেন আপনার নাই তার সারা সম্পত্তি মিলিয়ে আছে দশ হাজার সে ঋণ করে কুরবানের গরু কিনছে সত্তর হাজার কুরবানি দিবে এইবার ইসলাম কিন্তু এখানে মারাত্মক আইন জারি করে ইসলামটা আপনারা বুঝেন না তো ইসলাম সহজের সহজ আর গরমের পুরা গরম সত্তর হাজার দিয়ে গরু কিনছেন কিনার পরে বাড়িতে আনার পরে গরু হারাইয়া গেছে কি হয়েছে হারাইয়া গেছে ইসলাম বলছে তুমি আরেকটা কিনে দিবা কোরবানি দিবা কিনে দিবা ওয়াজিব আর ওইটা পাইলে ওইটারও কোরবানি দিবা ওয়াজিব দু দিবা কেন তুই এই কাজ করলি তোর দশ হাজার টাকা ছিল তোর তো কোরবানি দরকার ছিল না কেন তুই দিতে গেলে দে দিতেছেন দিতেছেন যেটা নতুন করে আবার কিনছেন কিছুক্ষণ পরে আপনার পুরোনোটা পাইছেন ইসলাম বলছে দু দে কথা বলছেন কারণ তোমার উপর ওদের হক ছিল না তুই দিতে গেলে কেন কিন্তু একজন ধনী মানুষ টাকাওয়ালা মানুষ তার উপরে কোরবানি ওয়াজিব তার গরু সে কিনছে হারাই গেছে আর একটা কিনছে কোরবানি দিছে কতক্ষণ বড় ওইটা পায়া গেছে ওইটার কোরবানি দেওয়া লাগবে না দেখছেন কেন তার ওয়াজিব ছিল সে ওয়াজিবই দিছে আর তোমার ছিল না তুমি কেন এটারে এমন জায়গায় আনছো তোমার নাই নাসার জায়গা তুমি শুরু করছো নাসা নাসি ইসলাম এটা পছন্দ করে কথা কি বুঝাইতে পারতেছি এর জন্য আপনার যা আছে বাজারে যদি দেখেন একজন জিনিস ভালো জিনিস নিয়ে বসছে আপনার জন্যই তো ও বেচারা আরেকজনের জন্য বসে নাই আপনি কিনলেন না এটা ঠিক না আপনি নিবেন আপনার টাকা পয়সা আছে আপনি নেবেন এটা একটা হক এটা কি ওই যে জিল করবা আবার আসবে প্রতিবেশীর হক এরপরে আসবে আত্মীয়তার হক প্রতিবেশীর হক প্রতিবেশী প্রতিবেশী দুই প্রকার এক প্রকারের প্রতিবেশী কেমন আর এক প্রকারের প্রতিবেশী কেমন সব আছে ইয়ে তফসিরে যাই হোক আমরা একটু সংক্ষেপ সংক্ষেপ করে সামনের দিকে যাই তো এক দুই মিনিটে বলে দিব কিছু বুঝতে পারবে আমার কথা কি আপনাদের ভিতরে সন্দেহ কিনা কোনো সন্দেহ হইতেছে কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দেয় কি দেয় তাইলে সে লাঞ্ছিত হয়ে মরবে যে সমস্ত মানুষ মৃত্যুর আগে দেখবেন কষ্ট হচ্ছে মৃত্যুর আগে যে কোনো কারণে অপমানিত হচ্ছে মৃত্যুর আগে লাঞ্ছিত হচ্ছে অপদস্থ হচ্ছে আপনি হান্ড্রেড পারসেন্ট চিন্তা করবেন ও নিশ্চিত মা বাপের বোধ নিচে কোনো সন্দেহ নাই আল্লাহর রসুল সিদ্দিকে আকবর হাদিস রায়াত করেন না তো সিদ্দিকে আকবরের রায়াত তিনি বলছেন কেউ যদি দেখেন মৃত্যুর আগে কো বিপদে পড়ে গেছে মৃত্যুর আগে শুধু বিপদ আর বিপদ ঝামেলা আর ঝামেলা যেখানে যায় শুধু লাগি ঝামেলা বিপদ আর বিপদ তাহলে কি বুঝলেন ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝবেন নিশ্চয় তার উপরে তার মা বাপ অসন্তুষ্ট এজন্য বিপদ থেকে বাঁচতে হলে মা বাপকে সন্তুষ্ট করতে হবে ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ করিমি আল্লাহ তালা এর পরে বলছেন দিল করবা আল্লাহ এখানে বলছেন আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করণ একটা প্রসিদ্ধ আয়াত নবীজি বারবার বলতেন এটা ইনাল্লাহ ইয়া মরুকুম্বিলা আদি উল্লেহসান ও ইতা ঈদিল কোরবা এই আয়াত্তমী বেশি বেশি পড়তেন আল্লাহ তাআল্লাহ সাথে আল্লাহ তাআলা সবার সাথে আল্লাহ সবার সাথে ন্যায় ন্যায় এবং সদ্য ব্যবহার নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন আত্মীয় স্বজনদের হক আদায় করতে এখন আত্মীয় স্বজনদের হক বলতে কি বুঝছেন আত্মীয় স্বজনদের হক তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় আত্মীয় স্বজন একজন অসুস্থ হসপিটালে নেওয়া লাগবে আপনি নিয়ে গেছেন এক লিট রিক্সা দেখে দিলেন আপনি দশটা টাকা দিয়ে সহযোগিতা করলেন এটার নামই সহযোগিতা করা এটা আপনাকে করতে হবে কিন্তু আজকালকে দেখা যায় নিজের আত্মীয় স্বজনরা দেয় না দে 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 না যে হে যেখানে দিলে কই দিছে ওখানে দে নিজের আত্মীয় স্বজনরা দেয় না কথা বললেন না কেন একজন লোক যদি বড় সরকারি আমি জানি না এটা কি বললাম ঠিক কিনা বলা হচ্ছে কিনা জানি না দেখবেন কেউ যদি একটা ভালো জায়গায় জব করে তার আত্মীয় স্বজনের মধ্যে যদি আরেকজনের সিবিএমন ভালো থাকে যে ভালো জায়গায় জব করতে পারবে ওটারে আনে না ওটারে আনলে তো আমার সাথে সাথে সমান হয়ে যাইব ওই তার শ্বশুরবাড়ি সালারে নিয়ে আয় কথাগুলো গেল দূর থেকে একটা দৈরে কিন্তু নিজের আত্মীয় কাছের আত্মীয় এটা করতে দেয় না এগুলো আছে সমাজে আমি জানি না বাকি বললাম আছে না আপনাদের জানা নাই মনে আপনাদের অন্তরে শ্বশুরবাড়ির মোহব্বত খুব কম মনে হইতেছে বহুত মোহব্বত মানে বহুত মানুষ আছে এখানে আল্লাহওয়ালা হয়তো এখানে বসে রয়েছেন বহুত আল্লাহওয়ালা আছেন যে ঈদ মা বাপের সঙ্গে করে না শ্বশুর বাড়ি গিয়ে করে কি বললাম আল্লাহ জানে এগুলো আসেনি শ্বশুর বাড়ি জায়গা ঈদ করতে নিজের মা বাপের কাছে যায় না এগুলো ঠিক না আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা তাদের খোঁজখবর নেওয়া দরকার কিন্তু আজকালকে আত্মীয় স্বজন এমন আছে যে হে সারাদিন চেষ্টায় থাকে আপনারা কেমনে বিপদে ফেলামো যায় এমন আত্মীয় স্বজনের অভাব নাই আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকায় থাকেন কেমনে আপনার এলাকার জাগাজমি দখল করা যায় কেমনে আপনার সম্পত্তি মাইরে খাওয়া যায় কেমনে আপনার জমিরে আইল ঠেলাইয়া একটু ছুটো করে তার জমিটা একটু বড় করা যায় কেমনে জাগা জমি সে দখল করে নিতে পারে আপনারা বিপদে ফেলতে পারে এমন আত্মীয় স্বজন নাই আছে এদের হক এদের কাছে যাওয়া তো দূরের কথা দোয়া কর আল্লাহ এই এই শয়তান থেকে বাঁচাইও আল্লাহ এমন আত্মীয় স্বজন নামক শয়তান থেকে বাঁচাইও ওটা তো আত্মীয় স্বজন আরো বিপদে ফেলায় আছে না নাই আর হিংসা করে শুনছো অমুকের ছেলে বল্টুমিয়া টাকা সর বিশাল ব্যবসার মালিক আল্লাহ যেন ঠাডা ফেলায় এর তো একটা বদুয়া দিয়ে দিল এগুলো নাই মনে হয় আপনাদের শুনছি আমার অমুকের ছেলে আমেরিকা চলে গেছে কানাডায় চলে গেছে ইংল্যান্ডে চলে গেছে আল্লাহ আমার কিছু হইল না আমার সবগুলো এগুলো কি আল্লাহ বানাইল এই তো মানি ঠিক না এদের দরকার কি থাকা দরকার কথা বলেন না কেন দূরে থাকতে হবে এমন আত্মীয় স্বজন আসেনি এলাকায় আসে এরপর আল্লাহ বলছেন থামা ইয়েতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো তাদের হক দেম এবং মিসকিন সব থেকে বেশি আমরা ঠকাই এথিম ঠকাই গরিব ঠকাই আমরা যেন এটা না করি দেখলাম একজন গুস্ত দিতেছে এক পিস গুস্ত এক পিস করে দিতেছে আচ্ছা এটা দেওয়ার দরকার কি ছিল লাইন ধরেছে মানুষ কয়েক শ আর হে দিতেছে কয় পিস তার এটা দেওয়ার কথা কে কইছে কোরআনের হাদিসে কোনো জায়গায় আছে এটা দিতে গেল কেন এক পিস তাও এক পিস যদি এক কেজি দিত তাও কথা এক পিস ধরেন এটা কি বলতে পারতেছি এটা শুট হয়ে যে এক পিস দিতেছে এটা ঠিক আছে অনেক বাচ্চারা দেখলাম ঈদের দিনে ছোট ছোট পলি ব্যাগ দিয়ে দৌড়াচ্ছে সারাদিন ঘুরে দুই চার পিস ঘুষতে পেয়েছে আহারে আপনি দুই চারটে পাঁচটা গরু কোরবানি দিতে পারলেন আর পাবলিক ঘুষতে দিতে আপনি দশ জনটা দেন এক কেজি করে দশ জনটা দশ কেজি দেন মানে পাঁচজন দেন দুই কেজি করি পাঁচজন আমার যতটুকুন তৌফিক ছিল আমি ততটুকুনই দিয়েছি এবং হক আদায় করে দিচ্ছি আপনি কিন্তু বেশি মানুষকে দেওয়ার দরকার নাই আপনি পাঁচজনই দেন ঠিক মতো দেন ঠিক আছে তো ইনশাল্লাহ না কষ্ট পাইলেন আমার কথায় এখানে কেউ নি এক পিস করে সব অলিয়া বলিয়া পয়সা পিস সব ভালো কেউ এই কাজ করে নাই এগুলো করবেন না যাই হোক ঠিক মতো দিবেন এতিমের হক দিবেন মিসকিনের হক দিবেন আমরা সংক্ষেপ করে করে যাচ্ছি একটা ছোট কথা বলার জন্য আল ইজিল কুরবা প্রতিবেশী হক মানে রাখবেন প্রতিবেশী দুই প্রকার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রতিবেশী এমন প্রতিবেশী যা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয় আর অনেক প্রতিবেশী আছে প্রতিবেশী কিন্তু আত্মীয় না আছে না নাই তাহলে ওই প্রতিবেশীর হক বেশি যে প্রতিবেশীও আত্মীয় তার খবর নেবেন এমন প্রতিবেশী যে প্রতিবেশী ঠিক কিন্তু আত্মীয় না এখানে তিনটা ব্যাখ্যা আমরা সংক্ষেপ করে করে বলি প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় হক বা না হোক মুসলিম হোক বা না হোক সে প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী তার হক আছে না নাই কথা বলেন বলেন্লাহ বলেছেন প্রতিবেশী কারা তাদের কথা রসুল সাল্লা লম্বা করে বলেছেন কোনো কোন প্রতিবেশী যাদের হক মাত্র একটি আবারও বলছি কোনো কোন প্রতিবেশী যা কাদের হক মাত্র কোনো কোনো প্রতিবেশী যাদের হক দুইটি আর কোন কোন প্রতিবেশী যাদের হক তিনটি এক হক বিশিষ্ট প্রতিবেশী হল অমুসলমান প্রতিবেশী যার সাথে কোনো আত্মীয়তা নেই আমার প্রতিবেশী একজন অমুসলমান সে আমার কি প্রতিবেশী সে আমার কি আপনি তাকে সহযোগিতা করবেন অবশ্যই অমুসলিম বলে তাকে ছোট করবেন না সে আল্লাহর গোলাম তাকেও আল্লাহ খাওয়াচ্ছে তোমার মতো তুমি ইবাদত করার সে করে না কিন্তু আল্লাহ দেওয়ার বেলায় কম দেয়নি যেন তুমি যেন না ঠকাও হক দিবা এই জন্য প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক উপজাতি হোক চাকমা হোক মারমা হোক আর যাই হোক তাকে হক দিবেন ইনশাল্লাহ আপনার গোলে ভালো রান্না হলে তার গড়েটা দিবেন আপনার ছেলের হাতে চকলেট দিয়ে রাস্তায় বের করে দিলেন প্রতিবেশীর বাচ্চা চকলেট দেখে কান্না করলো এটা অন্যায় আপনি তাকেও দিবেন প্রতিবেশী যেই হোক হিন্দু হোক মুসলিম হোক এক একটা হক ওই প্রতিবেশীর যে অমুসলমান দুই হক বিশিষ্ট প্রতিবেশী হলো যারা প্রতিবেশী হওয়া সত্ত্বেও প্রতিবেশী হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান প্রতিবেশীও মুসলমানও তার হক কয়টা মুসলমান হিসাবে একটা হক প্রতিবেশী হিসাবে আরেকটা হক তিন নম্বর প্রতিবেশী হল তিন হক বিশিষ্ট প্রতিবেশী যারা প্রতিবেশীও মুসলমানও আত্মীয় তাহলে একদিকে সে প্রতিবেশী আরেকদিকে সে মুসলমান আরেকদিকে সে আত্মীয় এজন্যে তার হক দিবেন ঠিক মতো ইনশাল্লাহ বলেন ইসলাম কত ভেঙ্গে ভেঙ্গে বলেছে এরপরে বলেছে অর্থাৎ সহকর্মীদের সহকর্মীদের হক হক কিসের জাম্বি আপনি এক রুমে তিনজন থাকেন কয়জন ও ষাট জন থাকেন আপনারা দুইজনে মিলে মুড়ি ভর্তা করে খাইলেন এ পাশের বেড়ে বেচারা বেচারা বসে রইছে এর দিকে ঠাকাইলেন না আপনারা অন্যায় করছেন এখন আর ঠিক কইতেছেন বলেন ঠিক বললাম নাকি এটা করবেন দুইজন মিলে আপনারা এখান থেকে কাছি বিরিয়ানি খাইতেছেন ও বেচারা বৈশে রয়েছে তাকে আপনারা দিবেন বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা প্রতিবেশীর হক এটা সহকর্মীর হক আল্লাহ আমাদেরকে কবুল বলেন আমিন আর তো অনেক লম্বা আলোচনা রয়ে গেল কিন্তু আমি সাড়ে দশটা বলছিলাম সাড়ে দশটার উপরে চলে গেছে এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন ও গোলাম দুনিয়ার জমিনে তুমি যদি ঠিকমতো হক আদায় করো একটা একটা করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন আমরা এর পরের আয়াতে যেতে পারি আল্লাহ বললেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله লা ইয়ুহিব্বু মান কানা মুখতালান ফখরা আল্লাহ রাব্বুল ইসাতুল জালাল বললেন আমার ইবাদত কর শরিক করা যাবে না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার কর ওবিদুল করবা আত্মীয়তার হক ইয়েতিম ওয়াল ইয়াতামা ইয়াতিমের হক দো ওয়াল মাসাকিন মিসকিনের হক দো ওয়াল জারিজিল কুরবা প্রতিবেশীর হক দো ওয়াল জারিদিল ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম এরপরে তোমরা সহকর্মীর হক দেও এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরপরে বলছেন ওয়াবনি সাবিল মুসাফিরের হক দেও ওয়া মা মালাকাত আইমানুকুম দাস দাসের হক দেও এগুলো যদি তোমরা না করো আল্লাহ বললেন ইন্নাল্লাহ যারা দাম্বিক হয়ে যায় যারা অহংকারজনিত রুগে বুগে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করি না এর জন্য যাই করি অহংকার করবো অহংকার ঠিক আছে তো ইনশাল্লাহ আর কিন্তু আমরা যে ভাব দুরি ওরি আল্লাহরই পকেটে যদি পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা থাকে এগুলো খাইছে এগুলো করবেন না দেখবেন সব নিয়ে গেছে কে আল্লাহ চাইলে সব করতে পারে এর জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করতে চাইবো জওয়ানদেরকে বলছি ভাই আমাদের সুযোগ আছে আমরা নিজেরা সুযোগ শুরু করি আমরা মানুষের জন্য কাজ করি সমাজের জন্য করি আল্লাহকে ভালোবাসি দেখবে ইনশাল্লাহ এই সমাজকে আমরা কিছু দিতে পারবো ইনশাল্লাহ